1947 সালের রক্তের বন্যা বয়ে দিয়ে হয়েছি আমরা স্বাধীন, তবু এই স্বাধীনতার আড়ালে কেন আজও আমরা পরাধীন? 1947 সালের দেশ বন্টন ও দাঙ্গার দুঃখ বুকে নিয়ে, 1948 সালে দুর্ভিক্ষকে সঙ্গে করে রাধিকাপুরের মানুষ আজও লড়ে চলেছে। 1971 সালের বোমাতঙ্কের তীব্র শব্দ তাদের কানে এখনো বাজে। 1971 সালের যুদ্ধ তাদের আশ্রয়হীন করেছে, মা থেকে ছেলেকে কেড়ে নিয়েছে, কত সধবা বিধবা হয়েছে। সেই যুদ্ধের তীব্র কালাতঙ্ক কাটিয়ে না উঠতে উঠতেই তাদেরকে পড়তে হয় 1986 সালের বন্যার কবলে। সেই বন্যা তাদের গায়ের কাপড়টা কেড়ে নিতে পর্যন্ত দ্বিধা বোধ করেনি, তবুও তারা লড়ে চলেছে বেঁচে থাকার তীব্র আকুতিতে। এই রাধিকাপুর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত, যেটা এখন অবস্থান করে ভারত বাংলাদেশ সীমান্তে। রাধিকাপুরের প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম, নীল নীল আকাশ, মৃদু মৃদু বাতাস, বৃষ্টির পর মাটির সোদা সোদা গন্ধ, পাখিদের কিচিরমিচির শব্দ অপরূপ একটা সৌন্দর্য করে তুলেছে। কিন্তু এই রাধিকাপুর এখন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই রাধিকাপুরের তিন দিকে আছে সীমান্তের কাঁটাতার ও একদিকে নদী, একবারে এটাকে একটা আইল্যান্ড করে তুলেছে। যোগাযোগ ব্যবস্থা বলতে রেল ছাড়া কোনো কিছুই নেই, মোটর যানের জন্য এই নদীর ওপর কোনো সেতু নেই। রেলের পরিত্যক্ত থাকা মিটার গেজের একটি সেতুকে তারা নিজেদের যোগাযোগের প্রধান সেতু তৈরি করতে চেয়েছিল, কিন্তু রেল সরকার তাদের কথা শোনেনি। তাই তারা বলে, দেশটা তো স্বাধীন হয়ে গেল, এখানকার মানুষ বড় হয়ে গেল, এখানকার সব থেকে বড় সামাজিক সমস্যা হলো অনুপ্রবেশ। বাংলাদেশ থেকে অসাধু মানুষেরা এখানে ঢুকে পড়ে, গরু ছাগল আসবাবপত্র যা পায় সব কিছু চুরি করে নিয়ে চলে যায়। আরেকটি বড় সমস্যা হলো এখানে মাইগ্রেশন, এখানকার মানুষ সম্পূর্ণ কৃষি নির্ভর, কিন্তু তাদের কৃষির জন্য সেচের প্রয়োজনের জলের ব্যবস্থা এখানে ঠিকমতো নেই। আর বাংলাদেশের অসাধু মানুষেরা যে নদীটা বাংলাদেশ থেকে রাধিকাপুরের উপর দিয়ে বয়ে চলেছে, ওই অসাধু মানুষেরা খাল কেটে নদীর মুখ ঘুরিয়ে জল আটকে দিয়েছে, ফলে কৃষি থেকে উৎপাদন এখানে অনেকটাই কমে গেছে। আরেকটি বড় সমস্যা হলো সীমান্ত রাস্তায় যাদের জমি আছে সেখানে মেটালের আলোয় রাত্রেবেলায় গাছ শ্বসন প্রক্রিয়া চালাতে পারে না, ফলে এখানে উৎপাদন অনেকটাই হ্রাস পেয়েছে। তাই এখান থেকে মানুষেরা মাইগ্রেশন করে চলে যাচ্ছে। আরেকটি সমস্যা হলো মোবাইলজনিত সমস্যা, কিছু অসাধু যুবকেরা মোবাইলের মাধ্যমে এখানকার যুবতী মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং দু তিন মাসের মধ্যে তাদেরকে এখান থেকে বাইরে পাচার করে দেয়। দাঙ্গায় আক্রান্ত মানুষেরা এখনো আমাদের কাছে রক্তের হিসেব চায়, দুর্ভিক্ষে আক্রান্ত মানুষেরা শুকনো পেটের হিসেব চায়, বন্যায় কবলিত মানুষেরা আশ্রয় কাপড়ের হিসেব চায়। আমরা কি পারবো তাদের হিসেব মিটিয়ে দিতে?